হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমরা দেখছো স্নেহা উজ্জ্বল ব্লগস। অ্যাপ সবাই খুব ভালো আছে, আমি খুব ভালো আছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি, আর তারপর যাবো আজকে হসপিটালে প্রেগনেন্সির কার্ড করাতে। তো এখন আপাতত চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপর আবার কি করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। এই যে সকালবেলায় চাউমিন বানিয়েছি, এটা বরের জন্য, আর এখানে আমার দুটো ডিম আছে, ডিম সিদ্ধ। মাঝে মাঝে নুন করা যাও কি ভালো হয়নি চাউমিন? হ্যাঁ, মাঝে মাঝে নুন পড়া অসভ্য কথা কাটে। আর এখানে চলছে আমার বাটুল, ভিডিও করছি বলে সাউন্ডটা আসতে দিয়ে রেখেছি। ব্রেকফাস্ট কমপ্লিট করে নিই, তারপর রেডি হয়ে যাব হসপিটালে। ততক্ষণ ভিডিওটা কন্টিনিউ করি। আমরা এখানে হসপিটাল যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি, আর টোটোতে উঠেও গেছি। আমি এই দিকটা বসি, তার কারণ ঝাঁকুনিটা কম হয় তাই, আর আমার বর উল্টো দিকটাই বসে। তো দুজন মিলে হসপিটাল যাচ্ছিলাম, তারপরে বাড়িতে এসে আর রান্না করতে ইচ্ছা করছিল না। প্রথমে হসপিটালে তো গেলাম, কিন্তু হসপিটালে যেই কাজের জন্য গেছিলাম সেই কাজটাই আজকে হয়নি। মঙ্গলবার দিন আবার যেতে বলেছে। এই গরমের মধ্যে গেছিলাম, ওখানে খুব গরম লাগছিল, তার মধ্যে বাড়িতে এসে খুব শরীরটা খারাপ হয়ে গেছিলো, আর সকালে রান্না করে কিছুই যায়নি। তাই বাড়িতে আসার পর খুব শরীর খারাপ লাগছিল বলে বর বললো, তাহলে কি আমি দোকান থেকে চিকেন বিরিয়ানি নিয়ে আসবো? আমি তখন বললাম ঠিক আছে, তাহলে নিয়ে আসো। আর জানো যে এই সময় প্রেগনেন্সির সময় বাইরে জাঙ্ক ফুড খাওয়া একদমই ভালো না, এর জন্য আমার বর আমার থেকে রাইসটা কমিয়ে নিয়েছিল আর বললো তুমি চিকেন খাও, কোনো প্রবলেম নেই, কিন্তু রাইসটা খেও না। তারপর দেখো সবুজ চাটনি দিয়ে দিল। তো চলো তাড়াতাড়ি করে দুপুরবেলার লাঞ্চটা আমরা আগে কমপ্লিট করে নিই। তো আজকে তো গেছিলাম হসপিটালে, তোমাদেরকে ফার্স্টেই ভিডিও শুরুতেই বলেছিলাম। বাট হসপিটালে গিয়ে যেটা হয়েছে যে আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো ওখান থেকে বললো যে বৃহস্পতিবারে কার্ড হয় না, মঙ্গলবারে কার্ড হয়। তো এর জন্য আজকে গিয়ে ফেরত চলে এসি। তো ওখানে গিয়ে প্রচুর গরম লাগছিল, আর কিছুক্ষণের জন্য জাস্ট গেছি, জিজ্ঞাসা করেছি, চলে এসি। এর জন্য ওখানে কোনো আর ক্লিপ নিইনি, আর শরীরটাও খারাপ লাগছিল, বাইরে প্রচণ্ড রোদ ছিল। বাড়িতে এসে বর বললো রান্না করতে হবে না, বিরিয়ানি নিয়ে এসেছিল। তো সেই বিরিয়ানিটাই দুজন মিলে দুপুরে লাঞ্চ কমপ্লিট করেছি। তো আপাতত এখন সন্ধ্যা হয়ে গেছে, আর হসপিটাল থেকে এসে কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, শুধু লাঞ্চের ভিডিও ক্লিপই নেওয়া হয়েছে। তো আপাতত এখন বসে আছি, আবার যেদিনকে যাবো একবারে এই ভিডিওর সাথে অ্যাটাচ করে দেবো, তোমরা দেখতে পারবে যে আমি কবে আবার যাব, ওখানে কি কী করবো, সব কিছু এই ভিডিওর সাথে অ্যাটাচ করে শেয়ার করে দেবো। পরের দিন আমরা সকালবেলা উঠেই রেডি হয়ে চলে যাচ্ছি আবার হসপিটালে, কারণ তোমাদেরকে আগেই বললাম আমি গেছিলাম বৃহস্পতিবার দিনকে, ওই দিনকে কোনো কাজই হয়নি। তো তাই আবার মঙ্গলবার দিন গেছিলাম। এই মঙ্গলবার দিন আমার বরের অফিসও ছুটি ছিল, আর আমি খুব তাড়াতাড়ি চলে গেছিলাম, ভাবছিলাম যদি তাড়াতাড়ি যাই তাহলে কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। আমি যখন গেছি যেই কাজের জন্য, দেখি সেই কাজের দরজাই খোলেনি, মাত্র তিনজন বসেছিল। তারপর দেখো অনেকক্ষণ, প্রায় 2-2.5 ঘন্টা মানে বসার পরে এই চেম্বারটা খুললো। এখানে নার্স চলে এসছে, তো ফার্স্টে একজন আর 2 নম্বরও চলে গেল, আমি ছিলাম 3 নম্বরের পরে। তারপর এখানে এখানে কার্ডে লেখা হয়, মানে এই সমস্ত কিছু হয়। তো লেখালেখি হওয়ার পর আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, এর জন্য আমার বর আখের রস নিয়ে এলো, আর বলেছিলাম দুজনের জন্যই পেয়ারা আনতে, কিন্তু আমার বর পেয়ারা মাখা নিয়ে এসছে আর আমার জন্য পেয়ারা নিয়ে এসছে। আমার বর আমাকে প্রেগনেন্সির সময় থেকে বাইরের খাবার একদমই খেতে দেয় না, এর জন্য নিজে পেয়ারা মাখা খেয়েছে, আর আমাকে নর্মাল পেয়ারা কেটে এনে দিয়েছে খাওয়ার জন্য। আর এখানে দেখো 1 গ্লাস আখের রস নিয়ে এসে ফার্স্টে বললো তুমি আখের রসটা খেয়ে নাও, তারপরে পেয়ারাটা খাও। আখের রসের মধ্যে না লেবু দিয়েছিল, তাই আমার খেতে একটুও ভাল লাগছিল না, বাট তাও খেয়েছি, নাহলে বকা খেতে হবে। তাই আখের রসটা খাওয়ার পরে এখানে বসে বসে পেয়ারাটা খাচ্ছিলাম। তো পেয়ারাটা খেয়ে যেই কাজের জন্য হসপিটালে এসি সেই কাজটা কমপ্লিট করে দেন আমি বাড়িতে চলে গেছি। বাড়িতে গিয়ে আবার আমাকে দুপুরবেলায় আমার ডাক্তার দেখাতে যেতে হবে। তো এখন বাজে 4টের সময়, এখন বেরিয়ে পড়েছি, এখন যাব ওপারে আমার ডক্টরকে দেখাতে। আজকে মানে হসপিটালও ছিল সকালে, মানে প্রথম গেছি, আর আজকে আমার বিকেলে ডাক্তারও ছিল, প্রচুর রোদ। চলো ওখানে যাই।
আর কিছু বলবো না, ওখানে যাই একটা তাড়াতাড়ি করে বেরিয়ে যাই, কারণ প্রচুর রোদ আর বাইরে কখন গরম। তোমাদেরকে তো হসপিটালে বসেই বললাম যে আমার বাড়িতে গিয়ে আবার ডাক্তার দেখানো যাওয়ার কথা আছে, তো দেখো বেরিয়েও পড়েছি। আর সেই দিনটা ছিল ভোটের রেজাল্টের দিন, আমার বর তো খুব টেনশন করছিল, তাই তাড়াতাড়ি নিয়েই বেরিয়ে পড়েছে হসপিটাল থেকে। বাড়িতে এসেই তাড়াতাড়ি করে খেয়ে একটুখানি রেস্ট নিয়ে 10-20 মিনিট বসে আমি আমার ডাক্তারের কাছে চলে গেছি, মানে আমি যে ম্যাডামের কাছে দেখাই সেই ম্যাডামের কাছে চলে গেছি। দেখো এটা হচ্ছে রিসেপশন, রিসেপশনে ফার্স্টে ভিজিট সব কিছু পেমেন্ট করে দেন বসেছিলাম, এক দুজনের পরেই আমাকে ডাকবে। তো এখানে বসেছিলাম, আমার বর আমাকে দেখাচ্ছিল ফোনে কি যেন, সেটাই বসে বসে দেখছিলাম আর টাইম স্পেন্ড করছিলাম। মানে যতক্ষণ ডাক্তার ডাকবেন ততক্ষণ তো ওয়েট করতে হবে, তাই না আমাদেরকে? তারপরে ডাক্তার দেখিয়ে বাড়িতে চলে এসেছিলাম। তোমাদেরকে বললামই দিনটা বোর্ডের রেজাল্টের দিন ছিল, এর জন্য আমার বর ওই দিনকে আর কোথাও নিয়ে যায়নি, সোজা ডাক্তার দেখিয়ে আবার সোজা ওখান থেকে টোটো ধরে বাড়িতে নিয়ে চলে এসে। তো বাড়িতে এসেই ফার্স্টে খেয়েছিলাম সিঙ্গারা, কারণ আমার বর আজকে অফিস ছুটি ছিল বলে আমার জন্য সিঙ্গারা এনেছিল, বাট সিঙ্গারাটা খেয়ে ফেলেছি, ভিডিও করার কথা একদমই মনে ছিল না। তারপর দেখো পাউরুটি শেখে লাড্ডু দিয়ে খেয়েছি, তারপর এখানে গোপু সোনার জন্য আমার বর মিষ্টি এনে দিয়েছিল, সেই মিষ্টিটাই গোপু সোনাকে খেতে দিই দিয়েছি। তারপর রাত্রিবেলা আজকে চিকেন রান্না হয়েছে, প্রচুর গরম, আর তোমরা জানো এই প্রেগনেন্সির সময় খুব গরমও লাগে প্রচুর, আর তার মধ্যে খুব গরমও পড়েছিল, এর জন্য আজকে আমার বর বললো তোমাকে রান্না করতে হবে না, আজকে রাতের ডিনারটা আমার বরই রান্না করবে, তাই আমার বর এখানে চিকেন রান্না করছিল। আমি জানি না যে লোকের বর কীরকম হয়, কিন্তু আমার বর এই দিক দিয়ে খুব ভালো, আমার যদি একটু শরীর খারাপ হয় নিজের থেকেই সব কিছু করে নেয়। আর দেখো আমার বর খুব সুন্দর চিকেনও রান্না করতে পারে, তাই রাত্রিবেলা ডিনারটা আজকে আমার বরই চিকেন রান্না করছিল, রাত্রিবেলা খেতেও জাস্ট অসাধারণ হয়েছিল। আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, কারণ আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, তাই আর অ্যাড করতে পারলাম না। তো যাই হোক আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর পেজটা ফলো করে দিও, দেখা হবে নতুন একটা ভিডিওয়। Bye!